الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف, يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك রহমতুল্লাহি সম্মানিত ফারুক হোসেন ভাই মালয়েশিয়া থেকে সুন্দর একটি বিষয় জানতে চাইলেন সেটি হলো যে ফরজ সালার শেষে যে সমস্ত সুননাগুলো আছে তারপরে জিকির আজগার যেমন সালাম ফিরানের পর আয়তুল কুরসি সোহান আল্লাহ আহমদুল্ল হকবার সুরানা নাস এ ক্লাস এই যে পর্দা এইগুলো যদি মসজিদে না পড়ে আসার সময় পড়ি হাঁটার সময় বাড়িতে আসার সময় তাহলে কি যথেষ্ট হবে সেই সব সুননা মতাবে আমল হবে আলহামদুলিল্লাহ ওসাল্লা সালামু আল্লাহ রসুলিলাম সম্মানিত ফারুক হোসেন ভাই আল্লাহ আপনাকে তৌফিক দান করুন প্রথম কথা হলো যে প্রত্যেকটি পুরুষের জন্য যারা সক্ষম কোনো সমস্যা নাই এদেরকে ফরজ সালাদ পাশক্ত সালাদ মসজিদে যেয়ে পড়তে হবে এটা আল্লাহর পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে নির্ধারিত কোনো ব্যক্তি যে অলসতা করলে তার এই কারণে জিজ্ঞাসিত হবে এই একটা দুই নম্বরে ফরজ সালাত শেষ যখন হয়ে যাচ্ছে যে সমস্ত সুন্নাগুলি আছে যেমন বিশেষ করে বারোর আকাশ অন্যান্য সুন্নত এইগুলি রুমে পড়া অনেক ফজিলত আমল তো এইগুলি রুমে পড়া যেমন ফজিলত অনেক বেশি অনেকদিক করেছেন ইজ আলু মিন ইজ আলু মিন সোলায়িক বা ইজ আলু ফি ইজ আলু ফি বৈতিকুম মিন কুবুরা হাদিসটা আব্দুল ওমর আজল থেকে বণিত বোখারিতে পাবেন চারশো বারোতে মুসলিমে পাবেন সাতশো সাতাত্তরে হাদিসটা অত্যন্ত সুন্দর যে তোমাদের নামাজের কিছু অংশ তোমরা বাড়িতে করো এবং বাড়িকে ঘরকে কবর বানায় দিও না আর দেখুন বাড়িতে নামাজ পড়াকে কিন্তু এখলাস বা একনিশতা বেশি আসে কারণ মসজিদের নামাজ পড়লে সবাই দেখে সবাই জানে এটা রিয়া অস অনেক সময় অনেকের মাঝে হয় জামিনটা নামাজ পড়ি সৌন্দর্য বেশি করে কিন্তু আপনি ঘরে যখন একা নামাজ পড়বেন তখন আপনার রফ ছাড়া কেউ দেখে না একবারে একনিষ্ঠ হৃদয়ে ঐকান্তিক মনে আপনি আল্লাহর আবাদুদ্ভন্দিকে সেখানে করতে পারেন সেখানে কোনো রিয়া লোক দেখানো লোকালয় দেখানো বা সেখানে কোনো প্রকার সেরকের সম্ভাবনা নাই এগুলো অনেক সুন্দর তারপর ঘরে নামাজ পড়া যায় অনেক ফজিলতপূর্ণ আজকে ঘরে অনেকে নামাজ পড়ানো যার কারণে শয়তানি চক মন্ত্রণা বাচ্চাদের স্ত্রীপুত্র অনেক রে থাকে ঘরে ছবি ঠবি ইত্যাদি রাখে অনেক ধরনের ঘরকে নামাজের স্থান বানানো হয় না অনেকে তো এইগুলি আমাদের লক্ষণীয় বিষয় এই জন্য ঘরে নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে শুধু বারো রাকাত নফলিনাত হাজর নফল চলাতুর ইশ্রাক সলাতুর জোহা এইগুলি আলসালুল্লাহ আহ্বাবিন এগুলি সব ঘরে নামাজ পড়া অনেক উত্তম কাজ একটা বিষয় আর দুই নম্বর বিষয় হলো যে জিগিরাজগার জিগিরের বিষয় আপনি প্রশ্ন করছেন যাওয়ার সময় যদি সম্ভব হয় তাহলে মসজিদে বসেই ওইগুলি সম্পন্ন করবেন যথাস্থানে বসে মসজিদ তো আল্লাহর রাজগার সেখানে বেশি হয় সেখানে বসলে আল্লাহর ধ্যানেমগ্ন থাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা বেশি হয় এবং আল্লাহর কথা স্মরণ হয় মসজিদে বসলে মানুষ ক্ষমা বেশি চায় এবং দুনিয়া আখ রাতের কল্যাণ কামনা করে আর থেকে বাইরে হলে দেখবেন জয় ঝামেলায় পড়ে যায় শয়তালি অসায় পড়ে যায় অনেক সময় মানুষের সাথে দেখা শাখা হয় বিভিন্ন কর্মব্যস্ততায় বসে থাকে বা কর্মব্যস্তায় বসে যায় জিকিরগুলি সাধারণত মনে মনে হয় না আবার পড়াও যায় না আবার অন্য মানুষকে হয়ে যায় ওদিক তাকায় বিভিন্ন দিকে বিভিন্ন সিনারি বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মানুষ বিভিন্ন দোকানপাট ব্যবসা বাণিজ্য অথবা বিভিন্ন দুনিয়ারায় মধ্যে ওই সময় জিকিরের মনটা দিকে চলে যায় যদিও মুখ দিয়ে জিকির করতে করতে যাচ্ছে কিন্তু সবচেয়ে উত্তম হল কি আপনি যথাস্থানে স্থানে বসে যখন আপনি সালাম ফিরানোর পরপর বিশেষ করে কিছু দোয়া পড়ে দিতে হবে সালাম ফিরানের পর পরে তিনবার ইস্তাগফার লয় একবার আল্লাহু আকবার কোনো বারণ কোনো বারণতে আছে আর না হলে তিনবার ইস্তাগফিরুল্লাহ 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 দরবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাবারকতি ইয়া আদাল জালালি ওয়াল ইকরাম দরবারে তাওহীদের আকীলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদ হামদু হু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মা'নিয়ালি মা আতা তায়ালা মা'তা লিমান আতা তায়ালা ইয়ানফাউদাল জদ্দি মিন কল জদ

তারপরে যে সমস্ত জিজ্ঞিরগুলো আপনার যেমন সুরান্নলাগে এখলাচ আয়তুল করছি এগুলি যদি যথাস্থানে বসে পড়েন তাহলে ধ্যান ধ্যানটা বেশি থাকে মনস্ক মন মনটা স্থির থাকে ধীরস্থিরতা থাকে আল্লাহর প্রতি ধ্যান বেশি থাকে মনের মধ্যে একাগ্রতা থাকে এগুলো অত্যন্ত যে সুন্দর আমল তারপরে আপনি ওই কথাটা স্মরণ রাখবেন আমাদের নাবি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে বসে নামাজের পরে যথাস্থানে যতগুণ বন্ধু বসে থাকবে অজু অবস্থায় পবিত্রতা অবস্থায় যতক্ষণ বসে বসে থাকবে নামাজের মুসাল্লাতে স্থানে ফেরিস্তা তার জন্য দোয়া করবে আল্লাহ মাকফিল্লাহ হামু আল্লাহ আপনি তাকে মাফ করে দেবেন এবং তার প্রতি রহম করেন এই যে একটা পুরস্কার এটা দুইটা শর্তে যথাস্থানে বসে থাকতে হবে এবং অজু থাকতে হবে তাহলে অন্য জায়গায় উঠে গেলে চলবে না এবং অজু ছুটে গেলেও চলবে না যতক্ষণ বসে থাকেন মাগ্বীপ থেকে ইসা পর্যন্ত বসে থাকেন ঈশা থেকে ফজর পর্যন্ত বসে থাকেন ফেরিস্তা দোয়া করতেই থাকবে এই নয় ফেরিস্তা কেলাম হয়ে গেছে আপনাকে বলবে যে একটু হলে পরে আবার দোয়া করুন নেই তো এটা এই যে ফজিলত এই তো উঠে গেলে হবে না আর সালাম ফেরানোর পরে উঠা মূলত এটা ঠিক না কিছু কাজ করে তারপর কিন্তু যদি সময়ের ব্যস্ত থাকে তার সময় নাই। তাহলে মেন কিছু জিকির রাজগার করার পরে হাটতারতে লাগে এখলা চাহতুল করছি সুমান আল্লাহ আলহামদুল্লাহ তাজবিগুলো এইগুলি রুমে যাইতে যাইতে পড়তে পারবে সমস্যা নেই এগুলি যে মসজিদে পড়তেই হবে বসে বসে তা তো ওয়াজিব নাই তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব আর উঠা বসে চলা ফিরে তো জিগির আজকাল সবসময় চলে আল্লাহ রসুল সাল্লাহমুলিল্লাহ তোমার যে হোবা যেন সবসময় আল্লাহর জিকির শিখতে থাকে আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে আল্লাহর কথা ফাজ করুন আজ করুক মস্কুরুল্লাহ থাকুন আমার জিকির করো আমার শুক্রিয়া আমার জিকির করো আমি তোমাদের জিকির করবো আমাকে স্মরণ করো তোমাদেরকে আমি স্মরণ করবো আমার সুক্রিয়া করো আমার অসুখরি না সুক্রি করিও না এই যে আল্লাহ বসিয়াই উল্লা দিন হু বক্রতা হে মোমিনগন আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আল্লাহর জিকির বেশি বেশি করো সকাল সন্ধ্যা আল্লাহ তাজবি মহিমা বর্ণনা করো তো সংক্ষিপ্ত কথা এটাই আল্লাহ আমাদেরকে সবাইকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন আল্লাহর জিকে যেন আমরা বেশি বেশি করতে পারি আল্লাহর স্মরণ যেন বেশি বেশি করতে পারি পরকালে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে মহা পুরস্কার দান করুন ক্ষমা করে দেখ দুনিয়াতে আল্লাহ রবুল আলম শান্তি সান্নিধ্যের সাথে আমাদের আমলগুলি করার তৌফিক দান করুন 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 হাজর নবহাম আসসালাম আলিকাতু